সকলের খুব ভালো কাটুক সেই কারণে কিন্তু আজকে সেই নিউরোলজি এক্সপার্ট মিস্টার অজয় জোয়ারদারকে কিন্তু স্টুডিওয় আমরা পেয়ে গিয়েছি। নিজেদের বিষয়ে জানার জন্য যারাই চেষ্টা করবে না, যারা লাকিলি লাইনটি পেয়ে যাবে তাদের জন্য কিন্তু নামের স্পেলিং আর ডেট অফ বার্থ নিয়ে সরাসরি কিন্তু জানতে পারবেন যে আপনার ঠিক সংখ্যাতত্ত্ব দিয়ে নিউরোলজি দিয়ে কোন জায়গাটাকে ক্যালকুলেশন করে কোন জায়গাটাকে চেঞ্জ করতে হবে। আমরা জানি যে নিউরোলজি এক্সপার্ট যিনি রয়েছেন মিস্টার অজয় জোয়ারদার তার কাছে পৌঁছে গেলে কিন্তু রেমিডির জন্য আলাদা করে কোনো কিছু খরচ প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হবে শুধু আপনার ডেট অফ বার্থ, আপনার নামের স্পেলিং এর পাশাপাশি আরো কিছু জিনিস। আমরা জানি যে সংখ্যা তত্ত্ব নিউমোলজি নাম্বার, সেই নাম্বারটা কিন্তু শুধু নামের ওপরে নয়, নাম্বারের ওপরে নয়, সেই নাম্বারটা কিন্তু আপনার কার নাম্বার হতে পারে, আপনার মোবাইল নাম্বার হতে পারে, আপনার বাড়ির নাম্বার হতে পারে, যেটাই কিন্তু রেকটিফিকেশনের প্রয়োজন আছে তার সাথে অ্যাড করতে হবে আপনার ডেট অফ বার্থ। সেই মিলিয়ে সংখ্যা তত্ত্ব দ্বারা বিচার করে যেই নাম্বারটা ক্যালকুলেশন করে আপনাকে দেওয়া হবে সেটাই কিন্তু হবে আপনার লাকি নাম্বার। তার পাশাপাশি কিন্তু থাকবে লাকি কালারও। কিন্তু যারা নিউমোলজি নিয়ে জানেন তারা হয়তো অনেক কিছু এতদিন নতুন জানেননি যেটা এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারেন। মিস্টার অজয় জোয়ারদার মানেই কিন্তু পিন পয়েন্ট ভাবে সংখ্যাতত্ত্ব দিয়ে নিউমোলজি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। সেই কারণেই কিন্তু ঠিক বছরের প্রথমে তাকেও আমরা আমাদের স্টুডিওর সরাসরি ফোনে লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য পেয়ে গিয়েছি। তাই কথা না বাড়িয়ে যারা লাইনটি পেয়ে যাবেন তারা তো কথা বলে নিতে পারবেন, যারা পাবেন না তারা কিন্তু এখনই আগে নাম্বারটা নোট করুন যাতে সরাসরি মিস্টার অজয় জোয়ারদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। স্টুডিওয় কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম যিনি নিউমোলজি এক্সপার্ট মিস্টার অজয় জোয়ারদার স্টুডিওয় উপস্থিত হয়েছে আপনাদের তরফ থেকে, সিটিভি সকলের তরফ থেকে স্যারকে ওয়েলকাম প্লাস হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি দেখুন আমাদের নতুন বছর পড়েছে, এবার নতুন বছরে মানুষের নতুন নতুন আশা থাকে, নতুন নতুন ভরসা থাকে, কারোর হয়তো মনে করুন কোনো প্রকার চিন্তাও থাকে, যেমন ধরুন নতুন ইয়ার পড়েছে আমার কেমন যাবে না যাবে। তবে আমি এই বছর বলে দিতে পারি যাদের মনে করুন 1 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে জন্ম তারা একটুখানি সাবধানতা অবলম্বন করবেন তাহলে তাদের পক্ষে ভালো। তবে তাদেরকে আমি কোনো খারাপ কিছু বলবো না, তবে আপনারা একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এটা বলতে পারি। আর অন্যান্য যারা যে সমস্ত ডেট অফ বার্থে জন্মেছেন তারা প্রত্যেককে, যারা মনে করুন ব্যবসা করেন বা জমি বাড়ির কাজ করেন বা কোনো মিডিয়া টেলার কাজ করেন, তারা মনে করুন কোনো কারণে দেখছে তাদের জমি বাড়ি বিক্রয় হচ্ছে না বা মনে করুন প্রমোটিং করছে যারা, হ্যাঁ হ্যাঁ প্রমোটিং এর কাজ করছে, এরা বাড়ি বানিয়ে বা মনে করুন কিছু জায়গায় টাকা ইনভেস্ট করে ফেলে রেখেছে কিন্তু কিছুতেই বিক্রি হচ্ছে না, সেই ক্ষেত্রে মনে করুন আমার কাছে আসলে আমি তাদেরকে উইদিন 70 ডেজ এমন রেমেডি করে দেবো যে তাদের প্লট বা জমি বা বাড়ি বিক্রয় হয়ে যাবে। ভাড়ার ক্ষেত্রেও তাই সেম জিনিস, যদি কেউ ঠিকঠাক দোকানদারি আগে করছিল এখন মনে করুন দোকানের সেল নেই কমে গেছে, সেক্ষেত্রে তারা যদি আমার কাছে আসে তার দোকান আগের মতো চলবে সেরকম ব্যবস্থা আমি করে দিতে পারি এটা বলতে পারি। আবার মনে করুন যারা ইন্টারভিউ দিচ্ছে পরপর ইন্টারভিউ লাগছে না, ক্লিক করছে না, তো তাদের ক্ষেত্রে আমার কাছে আসলে আমি এমন একটা রেমেডি করে দেবো, মানে আমি 70 ডেজ টাইম দিই কিন্তু কাজ 21 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমিংটা 70 ডেজ, কিন্তু সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু ম্যাক্সিমাম 70 না 71 হবে না। যারা জানেন তারা পৌঁছে গিয়েছেন, যারা এখন সঙ্গে রয়েছেন যিনি কথা বলবো। হ্যালো নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। বলুন ডেট অফ বার্থটা বলুন। 4/3/1994, তাই বললেন তো? সাথে থাকুন, আপনার পক্ষে খুব ভালো। আপনি বর্তমানে কি করছেন দিদি? চাকরি দেখুন আপনার যেটা হচ্ছে 2022 সাল, তার মানে আপনার হচ্ছে গিয়ে 4 আর 3 এর 7, আর হচ্ছে গিয়ে আপনার 6, হ্যাঁ আপনার এই বছরে নতুন কিছু হওয়ার যোগ আছে, তবে একটা মনে করুন আপনার একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার 4 তারিখে যেহেতু জন্ম আপনাকে একটা ছোট রেমেডি করার প্রয়োজন আছে, আপনার এই কারণে চাকরি ক্লিক করছে না। স্ট্রাগলের লাইফ, তবে দিদি আপনি খুব ভালো হিউম্যান বিং,
আপনার ভালো হবে এটা আপনাকে বলেছি, যদি আপনি আসেন আমি একটা ছোট রেমেডি করে দেবো, আপনার চাকরি হয়ে যাবে, এই বছরই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার কাছে আসলে। ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা যে আলোচনা হয়েছিলাম যে জমি বাড়ি যারা এই সমস্যাগুলোতে ভুগছে, নতুন বছরে যাতে যে আটকে যাওয়া প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু নিউমোলজি এক্সপার্টের কাছে আসলে উইদিন 70 ডেজে কিন্তু প্রবলেমগুলো সলিউশন পাওয়া যায়। মানে ধরুন, মনে করুন কেউ কোনো প্লট বহুদিন ধরে কিনে রেখেছে, প্লটটা বিক্রি হচ্ছে না, কোনো কারণে সেল করবে, সেখান থেকে কিছু আর্নিং করবে। আজকালকার আমাদের ঘরে কিছু এক্সট্রা কেনা রয়েছে, বা ধরুন কোন মিডিয়েটার এই ধরনের কাজ করে, তারা দেখছে করোনার বাজারে পুরো বসে গেছে, বা মনে করুন কারো পরপর ইন্টারভিউ দিচ্ছে ক্লিক করছে না, আমাদের সঙ্গে বন্ধু হ্যাপি নিউ ইয়ার আপনাকে। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি হচ্ছে বালি থেকে শুক্লা ঘোষ বলছি। বলুন, নিজের বিষয়ে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ, নিজের বিষয়ে। শুক্লা বললেন তো নামটা? হ্যাঁ হ্যাঁ, শুক্লা ঘোষ। হ্যাঁ ঘোষ, এস ইউ কে এল এ আপনার স্পেলিং? এস এইচ ইউ। আচ্ছা ঘোষ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 26 নভেম্বর 1971। 26 নভেম্বর, দেখুন দিদি আপনার হচ্ছে স্ট্রাগলের লাইফ, বুঝলেন তো? আপনি সাথে থাকুন, দাদা বলছেন রেসপন্স করবে। হ্যাঁ, আপনার হচ্ছে স্ট্রাগলের লাইফ, বাট আপনি খুব ভালো মানুষ। আপনি কি ছোট ভাই খেলাধুলা করতেন? আপনি কোথা থেকে বলছেন দিদি? আপনি একবার চলে আসুন আমার সোদপুরের চেম্বারে, চলে আসুন, আমি আপনাকে একটা ছোট রেমেডি করে দেবো। ভয়ের কিছু নেই, চলে আসুন, করে দেবো, আপনার সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, যা যা সমস্যা আছে আপনার লাইফে। আমি আপনাকে একটা ছোট রেমেডি করে দেবো। হ্যাঁ দিদি, সময় আপনার চলে এসছে ভালো, এতদিন স্ট্রাগল করেছেন, একটুখানি আপনাকে ছোট একটা রেমেডি করতে হবে দিদি। রেমেডি একটু না করলে আমরা জীবনে সবকিছুই ডাক্তারের ওষুধ খেতে হয়। সময়টা ভালো রাখার জন্য তো রেকটিফিকেশনটা করতে হবে, সময়টা আপনার ভালো করা করতে হবে, যে জায়গাটা আপনার নিউমোলজি দিয়ে আপনার নাম্বারিংটাকে ঠিক করতে হবে। আপনি বুঝতে পারছেন কথা? তার জন্য কিন্তু শুধুমাত্র আসলে অজয়দার কাছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো রেমেডির চার্জেস লাগে না। হ্যাঁ, শুধুমাত্র আপনি যার কাছে হ্যাঁ সেই জায়গাটাই যে আপনার আটকাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনার ঠিক করতে হবে। জেনারেলি আমরা যে ফর এক্সাম্পল বলছি একটা, যেটা অনেকে হয়তো সংখ্যাতত্ত্ব এখনো ঠিক মতো ওয়াকিবহল নয়, তারা হয়তো শুধু ভাবছে রেমেডি মানে অনেক কিছু, তো সেই জায়গায় কারেকশনটা কিন্তু আমরা ফোন নাম্বারে করতে পারি। কারেকশনটা তো আমরা কিন্তু কোনোভাবে ডেট অফ বার্থটা কারেকশন করতে পারছি না, আদারওয়াইজ কিন্তু আমরা সবটা পাচ্ছি, যেমন ফোন নাম্বার, নামের স্পেলিং, ফর এক্সাম্পল একটা যদি আপনি বলেন। হ্যাঁ, ডেট অফ বার্থ কারেকশন বলতে আমাদের যে শখে মনে করুন আমরা সবাই নাম্বারের উপর বেঁচে আছি, জন্মাই একটা নাম্বার, আমরা যে কাজ করতে যাই যখন ঘুম থেকে উঠি তখন যে টাইমটা উঠি সেটাও একটা নাম্বার। তো আমরা মনে করুন আমরা তার ডেট অফ বার্থে এমন একটা জিনিস নিয়ে আসবো, মনে করুন তার আর্টটা মিসিং আছে, এবার সেই আর্টটাকে আমরা কোন জায়গা থেকে আনবো, মনে করুন তার বৃহস্পতিটা মিসিং, কিন্তু বৃহস্পতিটা আমরা কোন জায়গা থেকে আনবো, সেটা কি নাম থেকে আনবো না ফোন নাম্বার থেকে আনবো না কিভাবে আনবো, সেটা আমি একমাত্র জানি। আমি এনে দিতে পারি, কিন্তু আমি সকলের সামনে ওপেন করে কথা বলি না, আমার কাছে আসলে সে 100% তার পুরোপুরি যে স্বপ্ন আছে আশা করি সেটা আমি, মানে কোন জায়গাটা রেকটিফাই করতে হবে, ফোন নাম্বারে করতে হবে নাকি সে কোনো গাড়ি কিনেছে গাড়ির নাম্বারে করতে হবে নাকি তার নামের স্পেলিং এ করতে হবে, স্পেলিং এ করতে হবে নাকি তার ঘরে কোনো সমস্যা, ঘরে কোনো সমস্যা আছে সেটা থেকে আমি করব। এটা কিন্তু পুরোমাত্র ডিপেন্ড করছে ম্যান টু ম্যান, মানে আপনার এক্সাক্ট আপনার ডেট অফ বার্থ আপনার নামটা মিলিয়েই কিন্তু শুধুমাত্র আপনার ক্যালকুলেশন করে দেওয়া হবে, তার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন 70 ডেজ এর মধ্যে, 71 হবে না। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার, কে আছেন সঙ্গে?
এবার আপনি ডেট অফ বার্থটা বলুন। অনুষ্ঠান দেখা হয় আপনি ফার্স্ট টাইম দেখেই আপনি যে লাইনটা পেয়ে গেছেন এখানেই তো আপনার লাকি মনে হলো। এবার বাকি কোন জায়গাটা আপনার ক্যারিয়ারের প্রবলেম বলছেন দাদা আপনি রেসপন্স করবেন। অ্যাকচুয়ালি আপনি কি পড়াশোনা করেন বর্তমানে? আমি এমএসএ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি লাস্ট ইয়ারে। আপনি মিডিয়া লাইনে পড়াশোনা যদি করতেন খুব ভালো হতো। আপনি যদি মনে করুন অকাল সায়েন্সে যান আপনার পক্ষে ভালো, যদি আপনি নেভিতে বা এই ধরনের কোনো চাকরি পান আপনার পক্ষে ভালো, আর না হলে আপনি যে কোনো বিজনেস করতে পারেন। আপনি যেটা করতে চান সেটা করতে পারবেন, এটা আমি আপনাকে বলছি। কারণ আপনার জন্ম সংখ্যা এমন একটা ডেট এমন একটা সংখ্যা আছে যাতে আপনাকে মনে করুন গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার মতো সুযোগ আছে। আপনি আসতে পারেন, আসলে আমি একটা রেমেডি করে দেবো আপনার। ছোটখাটো রেমেডি, এনার 2022 ভালো যোগ আছে, এনার কাজ হওয়ার কথা। যেই কাজটাতে সাকসেসফুলি হয় বা কোথাও না আটকায় তার জন্য একটু যোগাযোগ করতেই পারেন। আর যারা লাইনটি পাননি বা লাইনটি চাইছেন না, আপনি সরাসরি নিজের ডেট অফ বার্থটা দিয়ে রেক্টিফিকেশন করতে চাইছেন যাতে 2022 কেন প্রত্যেকটা বছরই আপনাদের খুব ভালো যায়, তার জন্য যোগাযোগের নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, দুটি নাম্বার রয়েছে। সেই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা ব্যারাকপুর সোদপুর দমদমে চেম্বার যেমন ছিল রয়েছে আপনারা পেয়ে যাবেন। যদি মনে করে থাকেন অনলাইন প্রেডিকশন নেবেন সেক্ষেত্রেও কিন্তু একই নাম্বারে আপনাকে ফোন করে বলতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে, কোন সময় আপনারা পেয়ে যাবেন চেম্বারগুলোতে তার জন্য কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। প্রতিটা অনুষ্ঠান কিন্তু দেখার জন্য সিসিটিভিতে চোখ রাখতে হবে, প্লাস সিসিটিভি ফেসবুক ইউটিউব সার্চ করলে কিন্তু মিস্টার অজয় জোয়ারদার প্রতিটা অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। যারাই যোগাযোগ করতে চাইছেন আগে আপনারা বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগে নোট করুন। সঙ্গে আরও একজন রয়েছে, নমস্কার। এবার আপনি বলুন ডেট অফ বার্থ আপনার। 14/10/1989 আপনি কি লাক্সারি গ্ল্যামার এগুলো পছন্দ করেন? লাক্সারি গ্ল্যামার এই সমস্ত পছন্দ করেন? হ্যালো হ্যালো, পছন্দ করেন তো? তো এখন বর্তমানে আপনার কি সমস্যা? কি আপনি চলে আসুন না, সোদপুরে থাকেন তো? চলে আসুন, আপনি আমার চেম্বারে চলে আসুন যে কোনো সময়। আমি রবিবার দিন আমাকে সন্ধ্যের পরে পাবেন, আর অন্যান্য যেকোনো দিন আপনি বেলা দুটোর পরে আমাকে ফোন করে চলে আসুন। আপনার এই বছরে ভালো যোগ আছে, আপনার কাজ হয়ে যাবে, আপনি আসুন। আমি ফাইন্যান্সিয়াল আপনার কি করে আপনার টাকা করতে হয় সেই ব্যবস্থা আমি করে দেবো, চলে আসুন। ঠিক আছে, একদম সাথে থাকুন। এবার আমরা যে আলোচনায় ছিলাম তাতে একটা কথা, যেরকম নতুন বিজনেস করেছে কেউ বা বিজনেস বহুদিন ধরে ভালো চলছে দোকানগুলো যে রয়েছে কিন্তু সেল নেই, সেই ক্ষেত্রে 2022 এর শেয়ার রেক্টিফিকেশন কিভাবে? অ্যাকচুয়ালি কি করোনার বাজারে প্রত্যেকেরই সেল ডাউন। এবার মনে করুন তার মধ্যেও মানুষ তো করে খাচ্ছে, সেটা নিয়ে কোনো বিষয় নেই। যে কোনো দোকান, যে কোনো ব্যবসা মনে করুন ডাউন হয়ে গেছে, তাদেরকে আমি একটা দোকানের মধ্যে এমন একটা রেমেডি করতে বলে দিই যেটা করলে তারা দোকানে যে তার যে সেলটা পুনরায় সেটা ফিরে আসবে। এটা আমি করে দিই, তার 100% কাজ হয়। বহু দোকানদারকে করে দিয়েছি, তারা প্রত্যেকে বলছে ভালো কাজ হচ্ছে। একদম পরিস্থিতি যাই হোক না কেন আপনার লাগ আপনাকে হাতে সাথ দেয়, তার জন্যই কিন্তু রেক্টিফিকেশনের প্রয়োজন আছে। সঙ্গে আরো একজন রয়েছেন, হ্যালো নমস্কার।
হ্যাঁ নমস্কার ম্যাম, স্যারকেও নমস্কার জানাই। হ্যাপি নিউ ইয়ার আপনাকে। হ্যাপি নিউ ইয়ার আপনাদের দুজনকে। হ্যাপি নিউ ইয়ার। কোথা থেকে ফোন করছেন? আমি আজকে একটু নিজের সম্পর্কে জানতে চাই। আমি পূর্ব বর্ধমান ডায়হাট থেকে বলছি। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আমি অনুষ্ঠান নিয়মিত দেখি, খুব ভালো লাগে স্যার আপনার অনুষ্ঠান দেখতে। ধন্যবাদ ধন্যবাদ। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990। 1990 31 অনুষ্ঠান তাহলে আপনি ফলো করছেন? এর আগে দেখেছেন? আমি ফলো করি মাঝে মাঝে যখন সময় পাই দেখি, তার অনুষ্ঠান ভালো লাগে। ডিপ্রেশন কত আপনার লাইনে লাইফে? হ্যাঁ স্যার ডিপ্রেশনে ভোগেন? হ্যাঁ ডিপ্রেশনে একটু ভুগছি স্যার। হ্যাঁ তো এখন কি চাই, কি আপনার চাকরি চাই? হ্যাঁ একটু চাকরি চাই স্যার। তো চাকরি চাই তো আসুন, আমার বর্ধমান থেকে আসতে কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, চলে আসুন। মেদিনীপুর? কোথায় বাড়ি? আপনারা কিন্তু অনলাইন প্রেডিকশনটা নিতে পারেন, সেক্ষেত্রে বহু মানুষ রয়েছে যারা একটু দূরে রয়েছে কিংবা হয়তো চেম্বারের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না টাইমিং, তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনটা কিন্তু রয়েছে। তার জন্য একই নাম্বারে আপনাকে কল করতে হবে, টিভি স্ক্রিনে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে, আগে নোট ডাউন করুন। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি দিদি। আচ্ছা কার বিষয়ে কথা বলবেন, নিজের বিষয়? আমার ছেলের জন্য। ছেলের জন্য, ছেলের নামটা বলবেন, ডেট অফ বার্থটা বলবেন। তাসবীর জানান। আচ্ছা ডেট অফ বার্থ 27 জুন। 27 জুন 2000। 2000 ওকে। কত? 17। হ্যাঁ ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলছে আদা আপনি রেসপন্স করবেন। ছেলের কি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ দিদি। বর্তমান বর্তমান বয়স কত? 27 জুন হয়েছে স্যার। পুলিশে ইন্টারভিউ দিয়েছে? পুলিশে? হ্যাঁ বলুন স্যার। পুলিশে ইন্টারভিউ দিয়েছে? না না স্যার, পড়াশোনা করছে না, হায়ার স্টাডিজের জন্য জানতে চাই। হায়ার স্টাডি রয়েছে? দেখুন হায়ার পড়ছে, হায়ার স্টাডি হবে, ছেলে প্রচুর নাম করবে, টাকাও হবে, সবই হবে। যদি মনে করুন ছেলেকে আপনি বিসিএস পড়াতে পারেন তাহলে আপনার ছেলের পক্ষে খুবই ভালো। ছেলের প্রবলেম কি আছে এখন, পড়াশোনার দিক দিয়ে সব ঠিক আছে তো? আমি তো স্যার বলছিলাম যে বিবিএ নিয়ে পড়ছে স্যার। বিবি নিয়ে পড়ছে? বিবি হায়ার এডুকেশনটা আছে কেন? উচ্চ শিক্ষা নিয়ে আপনি জানতে চাইছেন তাই তো? বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ান, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি আপনার ছেলের একটা ডেট অফ বার্থে একটা সংখ্যা মিসিং আছে, আপনি যদি সেটার রেমেডিটা করান তার পক্ষে খুব ভালো। আপনি যদি সময় পান একবার আসুন, নাহলে অনলাইন কনসালটেন্সি নিয়ে নিন, আমি করে দেবো, ওর খুব তাড়াতাড়ি ভালো আরো আরো ডেভেলপমেন্ট পাবেন। ধন্যবাদ। হবে 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 বিবিএ ভালো হবে, কিন্তু আরো ডেভেলপমেন্টের জন্য হায়ার এডুকেশনটা কমপ্লিট করার জন্য একটুখানি আপনাদের যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন টিভি স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে। এবার আমরা চলে আসি আইনি জটিলতা নিয়ে একটু কথা বলতে। যাদের বহু দিন ধরে হয়তো জমি বাড়ির কেস চলুক বা নিজেদের রিলেশনশিপের কোনো কোর্ট কেস চলুক, সেটা তো বহু বছর ধরে চলছে বা রিসেন্টলি জড়িয়ে পড়েছে, 2022-এ কিভাবে তারা বের হবে? দেখুন যে কোনো কোর্ট কেস থেকে আমি তাকে মুক্তি দিতে পারি যদি সে মনে করুন, দুপক্ষকে আমি মুক্তি দিতে পারি, প্রত্যেকেই চাই ঝামেলা মিটুক। ধরুন বিবাহিত জীবনে অশান্তির জন্য একটা কেস হয়ে গেছে, কোনো কারণে মুক্তি পাচ্ছে না, মনে করুন হাজব্যান্ড ওয়াইফ মানে একসঙ্গে রয়েছে, ডিভোর্স কেস চলছে, একে অপরের থেকে ডিভোর্স পাচ্ছে না, কেউ শান্তি পাচ্ছে না, না ছেলে না মেয়ে। হ্যাঁ তো সেই কারণে আপনারা যদি মনে করুন আসতে পারেন, আমি সেক্ষেত্রে অনেক সময় নিজে ওখানে প্রেজেন্ট থেকেও তাদেরকে কাজ করিয়ে দিই, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয় আছে, সেগুলো আসলে সামনাসামনি কথা বলা যায়। এবং সেই সমস্ত কোর্ট কেস আমার কাছে কোনো বিষয় না, আমি যে কোনো মানুষের মনে করুন কোর্ট কেস তারা দিনের পর দিন ভুগছে কিন্তু কিছুতেই রায় পাচ্ছে না, জজ সাহেব মনে করুন কোনো ডেট দিতে পারছে না বা কোনো সুরাহা হচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে আমি 100% রেমেডি করে সেই মানে তার এই বিপদ থেকে তাকে আমি পুরোপুরি জটিলতা থেকে তাকে উদ্ধার করার দায়িত্ব আমার, এটা আমি আপনাকে বলতে পারি। একদম। এবারে বেশ কিছু মানুষের যদি এইরকম প্রবলেম থাকে বা এরকম প্রশ্ন থাকে যে ডেট অফ বার্থটা নিয়ে একটু প্রবলেম রয়েছে, মানে জানা নেই সঠিকটা, তাদের ক্ষেত্র ধরেও শুধুমাত্র কিন্তু তারা চলে আসতে পারে তাদেরকে আমি কিছু মৌখিক কোশ্চেন করি, সেই কোশ্চেনের অ্যান্সারের উপরে এবং তার নামের উপরে আমি বেস করে তার কি প্রবলেম আছে আমি দেখে নিই, শুধুমাত্র নামের উপর বেস করে আমি নামের সংখ্যা থেকে আমি বের করে নিই কি প্রবলেম আছে, তো তাকে সেই রেমেডিটা আমি করিয়ে দিই।
এবং সেই রেমিডিটা করে দিলে সে আস্তে আস্তে নিজের মতো নিজে সহজ সহজ জীবনযাপন করতে পারে, এটা বলতে পারি। একদম, মানে যারা হয়তো এই অনুষ্ঠানটা দেখছেন আর মনে হচ্ছিল যে ডেট অফ বার্থ নেওয়া হচ্ছে কিন্তু আমি যোগাযোগ করতে পারবো না, আমার সঠিক ডেট অফ বার্থ জানা নেই, তাদের জন্য কিন্তু জানার নিউমোলজির সংখ্যা তত্ত্ব কিন্তু সকলের জন্য কিভাবে ক্যালকুলেশন করবে, কিভাবে আপনাকে সঠিক প্রতিকার দেবে সেটা কিন্তু একজন এক্সপার্টই বলতে পারে। তার জন্য মিস্টার অজয় জোয়াদ্দারের কাছে আসতেই হবে, বুকিং নাম্বারে ফোন করতে হবে, বুকিং করে চেম্বারে আসতে পারেন বা অনলাইন প্রেডিকশন নিতে পারেন, সেটা অ্যাজ এ উইশ আপনাদের উপর, সেটা আপনাদের ইচ্ছে। এবার আমরা আরেকটা প্রশ্নে চলে আসি, যখন এই যে নামের কথা যখন উঠলো, হয় সত্য যত আমরা যেরকম বাচ্চাদের নামকরণটা করাই সেই ক্ষেত্র ধরে যদি এখন এই বিষয়ে মানুষ অনেকটা ওয়াকিবহল, সেই ক্ষেত্র ধরে জন্মাবার পর তাদের যদি নাম নিউমোলজির মাধ্যমে হয় তাহলে তো প্রবলেমগুলো অনেকটা তখনই কমে যায়, 100% কমে যাবে। অ্যাকচুয়ালি আমি একটা ডেট বলে দিই, ইফ ইউ ডোন্ট মাইন্ড যারা শুনছেন, 2/2/2022 কোনো বাচ্চা যদি জন্ম হয় তার ক্ষেত্রে প্রচুর হার্ট রেস আসবে, সেইভাবে বাচ্চাটাকে ডেলিভারি করবেন, এটা মাথায় রাখবেন। এটা কোনো আপনাকে কোনো জ্যোতিষী কোনো তন্ত্র সাধক ফাধক বলে দেবে না, এটা মাথায় রেখে আপনারা বেবি ডেলিভারি করবেন। আর কোনো বেবি যদি ইনকেস ডেলিভারি হয়েও যায় তাহলেও তার ক্ষেত্রে যে কোনো ডেটই আশীর্বাদ ভগবানের পক্ষ থেকে, কিন্তু তার ক্ষেত্রে আমরা তার নামটাকে এমন জায়গায় নিয়ে যাবো যে তার কোনো প্রবলেম থাকবে না, অবস্টাকলগুলো না থাকবে না। এবং যে কোনো বাচ্চা মনে করেন এখন মনে করেন অ্যাডমিট কার্ডে নাম চেঞ্জ করা যায়, যে কোনো বাচ্চা যদি মনে করেন একবার দেখিয়ে নেয়, একবার তার নামটাকে সঠিক করে নেয়, হয়তো সঠিক রয়েছে তাও যদি একবার দেখিয়ে নেয় তাহলে তার পক্ষে কিন্তু ভালো। আমরা কিন্তু নাম চেঞ্জ করি না, নামের স্পেলিংটাকে চেঞ্জ, স্পেলিংটা এই জায়গাটাই কিন্তু আপনাদের একটু এই নাম চেঞ্জ কথাটা নিউমোলজি নিয়ে শুনলে অনেকের মনে হতে পারে যে আমার নামটাকেই পুরো পাল্টে দেবে, বিষয়টা কিন্তু তা না। আপনার নামটাও একই থাকবে, আপনার যে উচ্চারণটা হচ্ছে তাও একই থাকবে, কিন্তু কিছু একটা ক্যালকুলেশনে স্পেলিংটাকে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া হবে। যারা জানেন তারা জানেন নিউমোলজি নিয়ে, যারা জানেন না তারা কিন্তু আজই যোগাযোগ করুন, কারণ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে নাম্বার কাউন্টিং সংখ্যাতত্ত্ব যে কতটা কাজ করে তারা জানেন, যারা কাজটা নিয়েছেন। প্রচুর টাকার রেমেডি লাগে না, বারবার করে আপনাদের যেটা বলার, প্রচুর টাকার রেমেডি লাগে না, এই কথা ভেবে পিছিয়ে যাবেন না যে মিস্টার অজয় জোয়াদ্দারের কাছে গেলে তো প্রচুর টাকা আমাদের লাগে, যেটা হয়তো অ্যাস্ট্রোলজির একটা মাত্রা পৌঁছে গেছে যে প্রচুর টাকার রেমিডি। এই ক্ষেত্রে কিন্তু বিষয়টি তা না, আপনারা একবার যোগাযোগ করলে বুঝতে পারবেন কারেকশনটা করলে কিভাবে কাজ করে। এবার আমরা চলে আসি, গত 2 বছর ধরে প্রচুর জবলেস আমরা শুনেছি, আমরা এখনো আমরা শুনলাম, আমরা ফোনেও লাইভ ফোনেও আমরা পেলাম, কিন্তু প্রত্যেকের একটা উইশ থাকে, একটা ইচ্ছা থাকে, বা যে যদি 2022 একটা জব পাওয়া যায় বা 2022 জব একটা ডেভেলপমেন্ট হয়। অ্যাকচুয়ালি জব কেন, আপনার যে কোনো উইশ আমি পূর্ণ করতে পারি, মানে মনে করুন যেটা মনে করুন মানুষের সাধ্যে, আপনার যতটা কোয়ালিটি আপনি সেই অনুযায়ী যদি আপনি উইশ চান সেই জায়গাটায় কিন্তু আপনাকে পৌঁছে দেওয়া যাবে। হ্যাঁ, আমি সেটা আপনাকে আমি 100% ফুলফিল করিয়ে দেবো, যে কোনো উইশ। আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, আপনি চাকরি পাচ্ছেন না, আপনি বাড়ি করতে চান, আপনি মনে করুন একটা গাড়ি নিতে চান, আপনার একটা উইশ ইচ্ছা মনের ইচ্ছা, বা একটা বেটার চাকরি চান, বসের সঙ্গে বনছে না, সে সমস্ত ক্ষেত্রে আমি এমন কিছু ছোট ছোট রেমেডি করে দিই যার মনে করুন 21-22 দিনের মধ্যে কাজ হয়ে যায়, কিন্তু আমি 70 ডেজ তাদেরকে করতে বলি, না হলে সেটা আবার মানে ব্যাক করে যায়, কোনো ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যায়, তাই বলি 70 ডেজ এটা করুন, মানে অ্যাক্টিভ হওয়ার জন্য 70 ডেজটা আমাদের মাথায় রাখতে হবে, মানে বিষয়টাকে 100% কাজ করা হবে একদম। এবার যদি ম্যারেজ লাইফ নিয়ে কোনো প্রবলেমে যারা রয়েছে, সেটা তো যে কোনো ক্ষেত্র থেকে হাজবেন্ডের দিক থেকে হতে পারে, ওয়াইফের দিক থেকে হতে পারে, কোনো পার্টিকুলার একজন যদি আসে তাহলে সেই সলিউশনটা কি করা হবে? হ্যাঁ, সলিউশন করা যাবে না, কারণ মনে করুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিয়ে হয়েছে, 1-1.5 বছর কোনো কারণে অশান্তি, লাগাতার অশান্তি হচ্ছে, মেয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে, ছেলে বলছে আমি এই বউ নিয়ে থাকবো না, সেক্ষেত্রে তারা কি চায়, মনে করুন মেয়ের মানসিকতা কি ছেলের মানসিকতা কি, এটা যদি আমরা শুনে নিই, তারা যদি ডিভোর্স চায় ডিভোর্স হয়ে যাবে, তারা যদি মনে করে আমরা একসঙ্গে থাকবো তাহলে তারা একসঙ্গেও থাকতে পারে, আমি 2 রকম রেমেডি তাদেরকে করে দিতে পারি, যেটা সে চাইবে, এবং তাদের ডেট অফ বার্থটা একবার দেখে নেবো যে ঠিক আছে কি নেই, যদি ঠিক না থাকে তাহলে আমি তাকে সাজেশন দিই যে আপনি এখানে সম্পর্ক থেকে বেরিয়ে এসে অন্য ভালো সম্পর্ক আপনি নিজের আবার নতুনভাবে তৈরি করুন, আমি সেই রেমেডি করে দিই, 100% কাজ হয়ে, বহু ছেলে বহু আমি কাপেলকে করে দিয়েছি, তারা এখন খুব সুন্দর আছে। প্রথমেই বলেছিলাম যারা লাকিলি লাইনটা পেয়ে যাবেন তারা জেনে নেবেন, কিন্তু যারা লাইনটি পাবেন না তারা নিজেদেরকে আনলাকি না ভেবে মোবাইল নাম্বার বুকিং নাম্বারে কল করে আজই কিন্তু চেম্বার হোক অনলাইন হোক যোগাযোগ করুন। স্যারকে অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই থামছে, নেক্সট এপিসোডে ডেফিনেটলি দেখা হবে, সকলে ভালো থাকুন, নমস্কার।